আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন আপনারা? সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন। আমিও খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বাংলাদেশি পরিবার নিয়ে আমরা খুবই ভালো আছি। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশি খাবার আসছে, এই আপু তৈরি করছে বাংলাদেশি খাবার। আজকে আপুর বাসা দাওয়াত, আমাদের বাংলাদেশি পরিবারগুলো একত্রিত হই। এখানে আছে চিকেন চিলি, তারপর হচ্ছে চিপস, চাইনিজ ফ্রাইড রাইস, চাইনিজ ভেজিটেবল, আর ওদিকে সাসলি, খুবই মজার। তারপর পিচ্ছিটা কেমন খেলাধুলা করতেছে, আমরা ওর বাসায় গেছি যখন তখন পর্যন্ত রাফিয়া রাজন রাশি নাই আসবে, আর আমরা অপেক্ষা করতেছিলাম। তো এদিকে ভাইয়া আসছে, আর এই যে পিচ্ছি খেলাধুলা করতেছে দেখছেন, এই পিচির জন্য গিফট গুলো নিয়েছি, জানি না পিচি কেমন লাগছে। পিচি তো ভালোই লাগতেছে মনে হচ্ছে, আমারও খুব ভালো লাগছে, বাচ্চাদের আনন্দ দেখতে ভালোই লাগে। আর নিয়ে বাচ্চার ওর পিচির মাথা ক্লিপ পরাই দিয়েছে, দেখানো অবস্থা পিচি একদম থতমত খেয়ে গেছে, ক্লিপটা মাথায়। আর একেবারে ওরে কি দিছে অ্যাপেল ফোন, ও পায়ে বলছে হ্যাঁ সিরিয়াসলি অ্যাপেল ফোন, দাদির সাথে কথা শুরু করছিল। হ্যাঁ হ্যালো দাদি, দাদি আইফোন 16, আচ্ছা আইফোন 16, ও ভাবছে আইফোন 16, আমিও বলছি হ্যাঁ আইফোন 16, কোনো প্রবলেম, তুমি যেটা ভাববে সেটা এটা। আর ও চুরি পড়েও বিপদ, না পড়লেও বিপদ, ও পড়লেও বিপদ, না পড়লেও বিপদ। সুন্দর সরে গেছে যাও ভাই বোনেরা কাটো, মামা যাও, একটাই মাত্র মামা আছে এখানে, প্রতিনিধি হিসেবে যেতেই পারে। ওরা একটা চেয়ারে দাঁড় করে লিখেছে, আমরা সব ম্যাচিং, মানুষের চামড়াটাও কালো, আমার ভাই চামড়াটাও কালো। আর যান আপনি যান না কেন, আরে না সবাই যেমন কালো পোশাক পরছে তাতে শোক দিবস না আনন্দ দিবস, এটা বাট শোক দিবস মনে হলো এটা আনন্দ দিবস। ওকে পিকচার না, এটা কিন্তু ভিডিও করছি, ওকে দাও আপন ভাই দেখ না, ঠিক আছে অল্প একটু ঠান্ডা খালি কিছু হবে না। আমার আমার
আমি তার আদর ভাই না যাবে মনে আমার প্রচুর খাই, আমার বাসায় অলওয়েজ দেখা যাচ্ছে অনেকগুলো করে রাখা থাকে। সব রকম খাওয়া দাওয়া শেষ করে, আইসক্রিম খাওয়া শেষ করে এখন পিচ্ছি কিন্তু খেলাধুলায় মগ্ন মোবাইলে। আর এদিকে গানের জন্য আমরা রেডি হচ্ছি, চা পড়বো, শেষ করে গান কে কী গাবো সেটাই। আর এখানে ব্ল্যাক কালার, ওয়াও খাবার, ওয়াও 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 চাইনিজ, ও মাই গড, এক্সিলেন্ট এক্সিলেন্ট এক্সিলেন্ট। সব মিলে দিনটা ছিল খুবই সুন্দর, আনন্দের আর গল্পের তো শেষই নেই। আর এদিকে আলিফের ঘুম ঘুম ভাব। আমরা এখন গান গাবো, এখন কে কী গাবো সেটা নিয়ে আয়োজন প্রয়োজন চলছে। দেখা যাক আমরা এখন কী গান গাই, আপনাদের শেয়ার করি, আপনারা দেখেন। একটা সময় তোরে আমার সবই ভাবিতাম, তোরে মন পিঞ্জরায় যত্ন করে আগলায় রাখতাম, তোর হাসি মুখের ছবি দেখা দুঃখ পুষাইতাম, তুই কান্দে পরে কেমন করে হারায়া যাইতাম। আমার দু ছেলে এখন কি বলবে আপনাদের সাথে শুনেন। জি আমাদের আম্মা জান আমাদেরকে এত ভালোবাসতেছে, এইভাবে মালয়েশিয়া এক্সপ্লোর করতেছে, প্লাস সবাইকে দেখার সুযোগ করতেছে। আপনারা অবশ্যই সাপোর্ট করবেন, প্লাস পাশে থাকবেন। আর সাপোর্টটা করার জন্য আপনি অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন। আর অবশ্যই বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, নতুন নতুন ভিডিও পাইতে আপনি বেল আইকনে প্রেস করবেন অবশ্যই। আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই। নতুন নতুন ভিডিও পাইতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন, তাহলে আপনারা খুব তাড়াতাড়ি সুন্দর আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই। হ্যাঁ, আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। অনেক কষ্ট করে আমার ভাই বললো, আপনারা আমার ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে শক্তি ফিরে পায় আর সামনে আরো জোরে বলার জন্য। নতুন নতুন ভিডিও সামনে আসছে, আপনারা রেডি থাকেন, মালয়েশিয়া সম্পর্কে জানতে আপনারা রেডি থাকেন, সামনে আরো নতুন নতুন ভিডিও আসছে আমাদের।